তামিল সিনেমার শীর্ষ তারকা থালাপতি বিজয়। রজনীকান্তের পর তাকে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল নায়ক হিসেবে বিবেচনা করা হয়। বিজয়ের সিনেমা মানে বক্স অফিসে হিট, দর্শকের মাঝে অসামান্য উন্মাদনা। মহামারীর মধ্যেও তিনি মাস্টারের মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে সুপারস্টার এই নায়কের বহুল আলোচিত সিনেমা বেস্ট। এই সিনেমার একটি গান দিয়ে নিজের সুপারস্টারডমের প্রমাণ আরও একবার দেখালেন অভিনেতা বিজয়। গানের শিরোনাম অ্যারাবিক কুথু। ইউটিউবে প্রকাশের এক মাসের মধ্যে এর ভিউ ছাড়িয়ে গেছে 200 মিলিয়ন। দক্ষিণ ভারতের যে কোনো সিনেমার গানের ক্ষেত্রে সবচেয়ে কম সময়ে এই মাইলফলক স্পর্শ করেছে গানটি। গত 14 ফেব্রুয়ারি প্রকাশিত হয় অ্যারাবিক কুথু। বর্তমানে এর ভিউ 20 কোটি 33 লাখেরও বেশি, 5 মিলিয়নের বেশি লাইক রয়েছে গানটিতে। আরও চমকপ্রদ ব্যাপার হলো গানটি প্রকাশিত হয়েছে লিরিক্যাল ভিডিও আকারে, সেটা দিয়ে বিরল রেকর্ড তৈরি করলেন থালাপতি। এর আগে সাউথ ইন্ডিয়ান সিনেমায় সবচেয়ে কম সময়ে 20 মিলিয়নের রেকর্ড ছিল রাউডি বেবি গানের, সেটি 41 দিনে এই মাইলফলক স্পর্শ করেছিল। ওই গানে পারফর্ম করেন ধানুষ ও সাই পল্লবী। অ্যারাবিক কুথু মাত্র 33 দিনে সেই রেকর্ড ভেঙে ফেলল। বিস্ট সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেগড়ে, তাদের নাচের কিছু অংশ গানের চিত্রে ব্যবহার করা হয়েছে, তাতে ইন্টারনেটে ওঠে ঝড়। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই গানের অসংখ্য রিল ভিডিও দেখা যায়। অনেক তারকাও কোমর দুলিয়েছেন অ্যারাবিক কুথু তালে। এই গানে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ, রবিচন্দ্র ও জনিতা গান্ধী। সিবিকা কার্থিকিয়ানের কথায় গানের মিউজিক করেছে অনিরুদ্ধ, কোরিওগ্রাফি করেছেন জনি মাস্টার। বিস্ট সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন। সান পিকচার্স প্রযোজিত অ্যাকশন কমেডি ধাঁচের সিনেমাটির মুক্তির তারিখ অবশ্য এখনও ঘোষণা করা হয়, তবে জোর গুঞ্জন রয়েছে এপ্রিলেই মুক্তি পাবে সিনেমাটি। নাফিজা আক্তার, সাদাকালো।